ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের শ্যামগ্রামে পঞ্চানন সাধুর ষাটতম বার্ষিক উৎসব আগামীকাল। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম উত্তর পূর্ব পাড়া শ্মশানঘাটে অবতার শ্রী শ্রী মদ আনন্দ স্বামীজির শিষ্য মহর্ষি মনমোহনের দত্তের গুরু ভ্রাতা পঞ্চানন সাধুর ষাটতম বার্ষিক উৎসব আগামীকাল 28 মার্চ আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। এই উৎসব উপলক্ষে স্থানীয় শ্রী শ্রী পঞ্চানন সাধুর ভক্তবৃন্দদের মাঝে উৎসবের আমেজ বইছে। এছাড়াও সারা রাত ব্যাপী থাকছে বাউল ও সর্বধর্ম সমন্বয় সাধক মলয়া সঙ্গীত রচয়িতা মহর্ষি মনমোহন দত্তের মলয়া গানের আসর। এতে দুজন শিল্পী গান পরিবেশন করবেন, সাগর দেওয়ান বনাম রিমা দাস। পঞ্চানন সাধুর ভক্তবৃন্দরা আশা প্রকাশ করে বলেন, যেখানে সাতমোড়া গ্রামে একই গুরু শিষ্য মহর্ষি মনমোহন দত্তের নামে দুই দিন ব্যাপী উৎসবে তীর্থস্থানে পরিণত হয়ে ওঠে, শ্যামগ্রামেও একদিন পঞ্চানন সাধুর বার্ষিক উৎসব তীর্থস্থানে পরিণত হবে এবং তীর্থস্থানে পরিণত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। মহিষী মনমোহন দত্ত গুরু ভ্রাতা পঞ্চানন্দ সাধু, দেখেন মহিষী মনমোহন দত্ত দু তিন দিন অনুষ্ঠান হইতেছে, এনও মহিষী মনমোহন দত্ত গুরু ভ্রাতা, আমরা ছুট্টু করিয়া পোলা বানিয়ে একদিন করতেছি। যদি সবাই সহযোগিতা করে ভক্তবৃন্দুরা, ধর্মটার নাম হলো সর্বধর্ম, কোনো জাতের কোনো বাধা বাদ নেই, সব সমান। মানে যদি সবাই যদি অগ্রসর হ আজকে, আশা করি যদি দয়াময় আশাটা পূর্ণ করে, দয়াময় যদি সহযোগিতা করে, সবার যদি ইয়া করে মন দৃষ্টি দেয়। জয় জয় মা সাধু পঞ্চানন্দ সাধুর অনুষ্ঠান, মহিষী মনমোহন দত্তর ভ্রাতা গুরু ভাই, মানে আমাদের এনে অনুষ্ঠান করা হয় টেকার কাছে সেরকম থেকে দীর্ঘদিন ধরে, মানে মোটামুটি টুকটা এক ধরনের লাভাইনে ধরে রাখছে, অর্থাৎ সকলের কাছে সহযোগিতা আমরা দর্শক চাই, যেন আরও যেন এটা উন্নত করতে পারি। সামনে উপস্থিত সকলের আমন্ত্রিত সবাই অংশগ্রহণ করার জন্য এবং আর্থিকতা সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। মহর্ষি মনমোহন দত্ত গুরু ভ্রাতা সাধু পঞ্চানন্দ সাধু শ্যামগ্রামে স্থাপিত এখানে উত্তর পূর্ব পাড়া শ্মশানে বিগত ষাটতম পর্যন্ত এ পর্যন্ত চলছে। এ ব্যতীত আমরা বিগত 20 বা 25 বছর পর্যন্ত আমরা করতেছি, পরে ওখানে দিন দিন এই জিনিসটা উন্নয়নের দিকে চলছে। তবে এখন গেছে গা সর্বজননী এবং দেশ লইয়া আমরা এই জিনিসটা আমরা এই অনুষ্ঠানটা করতেছি। তবে আগামী এই 13 তারিখ, 34 মাসের 13 তারিখ এখানে ওনার মৃত্যু দিবস উপলক্ষে আমরা এখানে একটা অনুষ্ঠান করতেছি এবং দুজন শিল্পী আসবে এই 13 তারিখের অনুষ্ঠানে। তবে আমরা দেশ ও দশের কাছে সহযোগিতা চাই, যে দিন দিন এই জিনিসটা যাতে উন্নত হয়, আমরা ভালোভাবে করতে পারি। আমরা অনেকদিন যাবৎ অনুষ্ঠানটা করতেছি, 20-25 বছর ধরে। তো পোলাফান গ্রামের বাসার পরে অনুষ্ঠানটা, আমরা আর্থিকের সমস্যা, আমরা আর্থিক খুবই সংকট, তবে আমরা সবাই যদি সাহায্য করেন সহযোগিতা করেন, তাহলে আমরা বিরাট অনুষ্ঠান করতে পারি সবসময়, এই প্রত্যাশা আমরা দর্শকের কাছে করি। ছোট্ট করে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা অনুষ্ঠানটা করি, আজকে বিগত 25 বছর যাবৎ করতেছি। তো সবাই এটা অগ্রসর হইলে সবাই ভালো হয়, আমরা আনন্দ ভোগ করতে পারি, সব জিনিস সুবিধা হইতে আছে। এই বলতে আমার আগামী 13ই চৈত্র রোজ সোমবার শ্রী শ্রী পঞ্চানন্দ সাধুর বার্ষিক অনুষ্ঠান, পাশাপাশি তিন দিন পর আবার বার্ষিক কালী পূজা। এই পর্বে আপনারা দেশবাসী এবং এলাকাবাসী আপনারা সবাই আমন্ত্রিত এবং আইসে আপনারা আনন্দ উপভোগ করবেন, এই আশা নিয়ে আপনাদের কাছে অনুরোধ রাখছি। মহর্ষি মনমোহন গুরু ভ্রাতা পঞ্চানন্দ সাধু আমাদের বার্ষিক অনুষ্ঠান 13ই চৈত্র রোজ সোমবার ইংরাজি 28 মার্চে আপনারা সকলে আমন্ত্রিত। আর আমাদের এই সাধুর অনুষ্ঠানটা সবাই সর্বসহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানটা করি, আপনারা সকলে নিমন্ত্রিত। স্টাফ রিপোর্টার মোহাম্মদ সেলিম রেজার পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।